হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে খুব সকালে আমি আর আমার দুটো ছোটো ভাই মিলে আমরা একটা আউটডোর করতে বের হই। আমাদের প্ল্যান ছিল আমরা কোনো একটা ভালো ল্যান্ডস্কেপের ছবি আঁকব। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. কোনটা ভালো একটা সাবজেক্ট হবে এই বিষয় নিয়ে অনেক তর্কাতর্কি, অনেক চিন্তা ভাবনা চলছে। টাকা যায় আকবি রাহানা লাতিমার ভালো একটা সাবজেক্ট সিলেক্ট করাটাও মানে খুব চিন্তা ভাবনার বিষয়। আমি মনে করি যে আমার সেটা এখনো অনেকটা ক্লিয়ার হয় না, এটা অনেক কিছু শিকারই বাকি আছে এখনো। বাট এই জিনিসটা আমার মনে হয় আমার একটু সময় লাগে। তারা বুঝতে পারেনি, একটু বস আসলে এখানে প্ল্যান করছিলাম যে যদি এখানে একটু কেউ বসে থাকতো তাহলে দূর থেকে মানে খুব ভালো লাগতো। আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকবেন, আর এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেকক্ষণ ধরে খুঁজে একটা সাবজেক্ট বের করলাম যে এই পডকাস্টটা কি কি বুঝলি তাছাড়া মানে কি এটা কোন সাইজে আছে? ওই যে আরেকজন আরেক জায়গায় যাচ্ছে, বুঝছি। এদিকে এই অ্যাঙ্গেলটাই বেস্ট। এই যে এখানে বসে এই যেটা এই সুন্দর একটা অ্যাঙ্গেল আছে। বাচ্চারা হচ্ছে না কেন শেখা দিয়ে গেছে? আমি তো এই কাম করে ভালো করছি, কঠিন লাগতেছে দেখে এই কাম করে আছি। কি করছস? এই যে অন্য ভাবে আঁকতাছি, মানে তোরটা মনে হচ্ছে জার্মানি কোন একটা মানে বাইরে কান্ট্রি একটা ভাব আসতেছে। আপনারা যদি কেউ ভেবে থাকেন যে এই ভিডিও থেকে আপনারা আউটডোরের কোনো কাজ বা কোনো কিছু শিখবেন আমার থেকে বা এই ভিডিওর মাধ্যমে, সেটা তাহলে সেটা আপনাদের একদম সম্পূর্ণ ভুল ধারণা। এটা একটা ব্লগ টাইপের, আজকে আমি কী কী করলাম কীভাবে করলাম জাস্ট সেটা নিয়ে একটা ভিডিও, কারণ আমি নিজে এখনও শিখতেছি, আমি এখন অনেক কিছু শেখার বাকি। ওকে গাইজ, আমি এতটুকু পর্যন্তই মানে রাখলাম, আমি বাসায় গিয়ে এটা সম্পূর্ণ করবো, আমার প্রাইভেট আছে, তাড়াতাড়ি যেতে হবে। এই তোদের কি অবস্থা? আরে মাহি ভাই, আমি তো পাতা দেওয়া শুরু করলাম, তুই পাতা বন্ধ কর, আমার প্রাইভেট আছে, চল 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 গোসা 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 গোসা। ছবি তোলার মতো রাখেন এখান থেকে, আমি যেখানে বসছি দেখুন, মানে এই ওরটা পুরো অ্যাস্থেটিক, মানে এটা বুঝতে খুব ভালো সেন্স লাগবে। এই যে তোমারটা কোথায়? রায়হান এই মাস্ক পর, বের কর বের কর বের কর বের কর। শুনেন, স্টুডিও আর্ট একরকম, আর হচ্ছে আউটডোর আর্ট হচ্ছে আরেক রকম। আচ্ছা, তারপর স্টুডিও
আর্ট ওয়ার্কে সবসময় মানুষ হাইলাইট দিতে পারে, আর এই আউটডোরে নিজের ছোঁয়া রেখে নিজের একটা কনফিডেন্ট লেভেল রাখা এই কাজ করে। এগুলো তো একটা ইয়া সবসময় যে হুবহু হবে এরকম না। ওকে এটা হলো গিয়া যে কোন নিজস্ব স্টাইল, নিজস্ব স্টাইল। ওকে গাইস আমরা এখন রেডি হচ্ছি, চলে যাব। এই তাড়াতাড়ি কর, চলে যাব, চল 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 চল, জলদি জলদি, সময় নাই। আরে মর তুই, কি হইছে? 50 টাকা বেনসি থাকা আছে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের তিনজনের ছবি আঁকার স্টাইল তিন রকম। ওকে গাইস, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।